হুজাই জেলার লঙ্কা নখুটি আর কাকির বন বিভাগের অভিযান বৃহৎ পরিমাণের কাঠ জব্দ। এক গোপন সূত্রের পম খেদি কাকির তিন নং মোদয়ানীর জব্দ করে বৃহৎ পরিমাণের চেগুন আর গমারি কাঠর কুন্দা। জব্দ করা কাঠখিনির অনুমানিক বাজার মূল্য 1 লক্ষাধিক হব বলে জানিপরা গেছে। উক্ত অভিযানত নখুটি বন বিভাগ আর কাকি আঞ্চলিক বন বিষয়ার নেতৃত্বত এই অভিযান চলায়। বর্তমান এই বৃহৎ পরিমাণের কাঠের কুন্দা সমূহ লঙ্কার কাকির আঞ্চলিক বন বিভাগের কার্যালয়ে অনা হয়েছে আর এক গাড়ি কাঠের কুন্দা নখুটি বন কার্যালয়ে নিয়া হয়। অভিযানের সম্ভেদ পায় অবৈধ কাঠের মিলটো আঁতরাই রাখে আর কাঠের গৰাকীক আটক করবলে সক্ষম নহল বন বিভাগ। আজি ৰাতিপুৱা 7:30-7:30 বজাত লঙ্কা আঞ্চলিক বন বিভাগ ফোন করলে, ফোন করে জানালে যে মুদৈনী একটা মিল চলি আছে। মানে স্টাফ করে যেটা মুদৈনী আহ তাদের আমি যৌথভাবে অভিযান করলো। কাটি গেছে আর যাই সংমণ্ডলপালিকার কার্যালয়ের হয় প্রটেকশন আছে, গতি তাতে আমি গিয়ে দেখা পাওঁ বহুত চেগুন আদি করে বহুত কাঠ আছে। উক্ত কাঠখিনি আমি জব্দ করি কাকি আঞ্চলিক বন কার্যালয়ে, আর সেই কাঠের মূল্য অনুমান 1.5 লাখতকৈ উপর হব। কম হয় কিমান গাড়ি মান হব স্যার? এনেতে আমি টাটা মাবলে আনিছো, ছয় টাটা মাবলে আনিছো। হয় আর কি কি কাঠ আছে স্যার? তার সেগুন বেশি সেগুন আছে, হয় সিয়ারও আছে, গমারিও আছে। লামডিং অপরা রাতুল মুখার্জী, রিপোর্ট নিউজ 9 অসম।